বলছে যে 5 বছর দোকানদারি করছে, আমরা জনতা মেডিকেল, এখানে একটা কর্মচারী নেওয়া হবে, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উনি আসছে যে ন্যাশনাল ফার্মেসির দিকে 5 বছর চাকরি করে এখানে অভিজ্ঞতা সার্টিফিকেট দিয়ে চাকরি নিছে। এরকম করে অভিজ্ঞতা সম্পন্ন সার্কুলারই বেশি হয়। এক পত্রিকা ই হয়েছে, সার্কুলার হয়েছে যে পাত্র চাই, অনেকেই সুদর্শন পাত্র রাজা উপস্থিত হয়েছে। একজন সবচাইতে সুদর্শন পাত্র যিনি, তিনি গেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এই মেয়ে যে দেখতে আসলেন, আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে? তো উনি বললেন যে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, কি আমি এর আগে 3টা বিয়ে করেছিলাম, আমি 4 নম্বরে এই মহিলাকে বিয়ে করতে চাই। কাজেই আচ্ছা, কোনো পাত্রীরে যদি বিয়ে দেয়, বিয়ে হয় নাই, 3টা বিয়ে করছিল, তার কাছে কি ওই পাত্রীরে বিয়ে দিব? সে 3টা বিয়ে করে অভিজ্ঞতা নিয়ে গেছে। তা আমার এইখানে যে আজকে গান গামো, আমার ওই রকম অভিজ্ঞতা নাই, তবে এলু পাথারি শিল্পীরা পড়বে বিপদে। তবে একটা জিনিস আপনাদের বলি, সকল গানের সকল অনুষ্ঠানের প্রাণ হইল যারা বাদ্যযন্ত্র বাজায়। আমি দেখেছি কোনো শিল্পী যখন ভুল করতে থাকে, তার বাদ্যযন্ত্রের মাধ্যমে তাকে সুন্দর করে গোছায় তোলে। এই বাদক যারা, তারাই আসলে অনুষ্ঠানের প্রাণ। আমরা যে যাই বলি না কেন, কিবোর্ডে আছে আমাদের সাইফুল ইসলাম, আমি পরিচয় করে দিচ্ছি। সাইফুল ইসলাম, তুমি সুন্দর গানও গাইতে জানেন, সেই সাথে কিবোর্ডও ভালো বাজাইতে জানেন। আমি আরও পরিচয় করে দিচ্ছে, ওইটার নাম, হ্যাঁ, প্যাড্রাম বাজাচ্ছে সন্দীপ বিশ্বাস, ও সুন্দর গানও জানে, সেই সাথে প্যাড্রামও বাজাইতে পারে। তো যাই হোক, আমাদের সাংবাদিক আব্দুর রাজ্জাক সাহেব আমাকে গান গাইতে বলেছে, ঠিক আছে আমি একটা গান গাই। তবে আমার কলা কৌশলীরা যেন বিপদে না পড়ে সেটা আপনারা খেয়াল করবেন, আমাকে যেন বিপদে না ফেলায়। রাজ্জাক সাহেবকে উদ্দেশ্য করেই বলি, তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তো
কাছে নাই রে বরই, কোটা কেনে নারো তোমার সনে নাই প্রীতি, আখি কেনে ঠারো রে তুই যদি আমার হইতি রে। সাংবাদিক সাহেব তোমার সাথে নাই প্রীতি, আখি কেনে ঠারো রে তুই যদি আমার হইতি রে। ধন্যবাদ রফিক ভাইকে।